নমস্কার আপনি শুনছেন গল্পের ক্যারাভান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ রয়েছে সুলেখা সান্নালের লেখা গল্প ঘেন্না তাহলে একসঙ্গে শুনে নেওয়া যাক আজকের আয়োজন সুলেখা সান্নালের লেখা ছোট গল্প ঘেন্না হাওড়া ছাড়িয়ে ওদিকে হুগলি পর্যন্ত যে স্টেশনগুলো পড়ে তারই একটা থেকে কলকাতা মুখো ট্রেন ছাড়ছে কলরব করতে করতে একদল মেয়ে আসে প্রায় দৌড়তে বিধবা মধ্যবয়সী প্রায় হাঁটুর উঁচু করে পড়া আদময়লা থান সবাইয়েরই খালি গা খালি পা মাথায় কাঁখে প্রত্যেকেরই একটা করে বস্তা সবুজ নিশান দেখাতে শুরু করেছে গার্ড অস্ফুট আর্তনাদ করতে করতে পায়ের গতি আরও বাড়াই ওরা হে বাবা লোকনাথ পৌঁছে দিও বাবা হাঁস হাস করতে করতে উঠে পড়ে কোনো মাথায় বস্তাগুলো ফেলে দিয়ে বড় বড় নিশ্বাস নেয় পেয়েছি গো বাবার দয়ায় ভাবলাম আজ বুঝি আর যাওয়া হলো নি হ্যাঁ গো সদি কই গো একটু আরাম করে বসে কৌটো থেকে মিশি বার করে দাঁতে দিতে দিতে হঠাৎ খেয়াল হলো সুন্দরীর হ্যাঁ রে তাকে কেউ নি তোরা এখনো যোগমায়া বলল বলিনি তখন নিস ও বাঙালকে ব্যবসার কাজে শুনলিনি ওর জন্য তোকে বিপদে পড়তে হবে এ আমি বলে দিলাম সুন্দরী উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল জানলার দিকে দুটো বাঁশি পড়েছে ট্রেনের এখনো এলো না হে যা গাড়ি যে ছাড়লো গো একটু দূরে দেখা যায় সৌদাবিনীকে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে জানলা থেকে সুন্দরী প্রাণ পনে চেঁচায় হে থা গো এ সদি দৌড়ো দৌড়ো গাড়ি পামিনি দৌড়োই সৌদাবিনী সারা গাড়ি শুদ্ধ লোক যেন হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে ভেবে দুটো লাল হয়ে উঠছে হ্যাঁচকা টান মেরে প্রায় চলন্ত গাড়িতে ওকে তুলে নেয় সুন্দরী আর চেঁচাই এমন ঝকমারিও করেছি তোকে কাজে নিয়ে আমার না করে ছাড়বি তুই বলে ফেলে সদি কপাল বেগ ঘামের ফোঁটা নেমে আসছে বড় বড় ভিড়ু চোখের দৃষ্টি দিয়ে গাড়ির ভেতরটা একবার দেখে নেয় গাড়ির যাত্রিনীরা এ গ্রাম ও গ্রামেরই ঘর গেরস্থের কেউ বউ কেউ শাশুড়ি মুখ চেনা চেনি এর সঙ্গে আনকোড়া বাইরের লোক ছাড়া এসব লাইনে কেউ আসে না একজন জিজ্ঞাসা করে একে আবার কোথায় পেলি সুন্দরী নতুন লোক যে পাশের একজন গায়ে ঠেলা দিয়ে বলে বাঙাল গো বাঙাল বুঝছে নি হাঁটা চলা করা দেখলেই তো বোঝা যায় সুন্দরী সৌদাবিনীর ফেলে দেওয়া বস্তা ভালো করে বেঞ্চের নিচে ঢুকিয়ে দিয়ে ঠিক হয়ে বসে তারপর ট্রেনটা জোরে চলতে শুরু করলে আঁচলে বাঁধা এক রাস মুড়ি কোলের ওপর রেখে বলে খা আজ তো সারাদিন পাবিনি খেতে ছল করছিল তখনও সৌদামিনীর চোখ ভারী গলায় বলে আসার সময় ছেলেটা হাত টানাটানি করে কাঁদতে বলে আমি যাব ওড়ে ফেলে আসতে মন চায় না থাকবে ঠিক কেন আমারও তো রয়েছে গঙ্গার মোচা মানুষ লয় ওরা তোর ছেলে বাপু বড় নেই আঁকড়া ওরা যে বাঙাল কয়ে খ্যাপায় ওরে কান্তি ছিল কাল রাত্রিরে এখানে আর থাকতে চায় না গো ওপাশে একজন মুচকি হাসি সৌদামিনীর পূর্ববঙ্গের টান শুনে ওর ছলছলে চোখ দেখে রেগে গিয়ে সুন্দরী মুখভঙ্গি করে তা যাও দেশেই ফিরে যাও তোমরা সুখে আছো সইবে কেন পড়েছিলি সেই সেই ছিল ভালো তোমাকে নিয়ে আমার ব্যবসা চলবে নি বা এই তো সেদিন শ্রীরামপুরের রামলোচন তোমাকে দিল চব্বিশ টাকা একটা আপত্তিও না কিচ্ছু না ন্যায্য দাম চাইতে গেলাম বলে দেব কেন যার চাল সেই তো দিলে আরে বাপু টাকাটা সেদিন ধার দিয়েছিল কে বলে সামনের বেঞ্চে সহযাত্রীর মুখের দিকে তাকায় সমর্থনের আশায় তা যাও দুটো পয়সা পাচ্ছ আর এখন বুঝি দেশের মায়া উতলে উঠেছে তোমার ঝুঁটি ধরে মুসলমানগুলো তাড়ালো যখন তখন তো কই বাঁচালো না তোমাদের দেশ। আবার ক্ষীণকণ্ঠে প্রতিবাদ করে ওঠে সৌদাবিনী তাড়াবি কেন ওরাও থাকতেই কইছিল। সকলে আসতেছে দেখে আমি আর থাকি কোন ভরসায় কিন্তু ভরসা কি একেবারেই ছিল না যাবার খবর পেয়ে কানায় এসে বসেছিল ম্লান মুখে বলেছিল যাইবা। যাব না না কেন যাচ্ছ কি মুসলমান গারের ভয়ে আমাদের হাবিস কাকা আর হাফেজের জিজ্ঞাসা করো না লজ্জিত হয়ে বলেছিল সৌদামিনী না তা নয় এখানে থাকলে খাবো কি বাবু গাড়ি পাড়ায় ভদ্রলোক এক ঘর নাই যে খাটে খাব পেট চলবি কি সে কেন আমরা নাই তুমি আমার মিতে কার্তিকের বউ না একসঙ্গে মাঠে যায় নাই ফসলের দখল নিতে আমার কোলের উপর প্রাণটা যায় নাই কার্তিকের তবু ভরসা পায়নি সে ছেলের হাত ধরে একটা পোটলা নিয়ে বেরিয়ে এসেছিল খানিকটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে হন হন করে এগিয়ে এসে পেছন থেকে কানায় বলেছিল কাজটা কিন্তু ভালো করলে না তুমি শহরে পথে কত বিপদ আপদ লোভ আর পাপের ছড়াছড়ি মান ইজ্জত নিয়ে টানাটানি সেখানেই বেশি অপমান আর দুঃখপালি এখানে জানাবার লোক আছে তোমার সেখানে নাই এর বেশি কিছু বলতে পারিনি গলাটা ধরে এসেছিল এখনো সেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সেই ভাষা ভাষা গলার স্বরে আটকানো কথাগুলো কানে বাজে মাঠে খেতে লাঙ্গল চালানো ঘামে ভেজা চকচকে চওড়া পিঠ চাষিকে দেখলেই মনে পড়ে কার্তিকের কথা কানাইয়ের কথা চোখে জল আনে রাত্রে শুয়ে দেশ কই এ কনে আলাম আমি চোখের জল ঠোঁট দিয়ে চেপে নিয়ে অস্ফুটে কাঁদে সৌদামিনী বাঙালির কান্না সেই নোনা জলে ভরে আসছিল চোখ হঠাৎ সবাই কথা থামিয়ে কাজে লাগবার সময় এখন সুন্দরী বলে একটা বস্তার মুখ খুলে ভেতর থেকে চটের টুকরো বার করে একখানা লাঠি দিয়ে চটটাকে অদ্ভুত কায়দায় ঢুকিয়ে দেয় দরজায় মাঝখানে ওই এক ইঞ্চি সরু ফাঁকে তারপর সুন্দরী ছোট্ট একটা রেশন ব্যাগে পুড়ে দেয় চাল আরো ঢালে হাত কেঁপে কটা চাল উড়ে পড়ে বাইরে কটা ছড়িয়ে পড়ে ভেতরে হা হা করে ওঠে সুন্দরী ফেলিসনি ফেলিসনি গায়ে বুঝি লাগে না তোর হ্যাঁ রে সদি টাকাটা আমার কিনা মায়া হবেই বা কেন উপাশে আরো দুজন দুটো দিক অধিকার করেছে একজন দরজার ফাঁকে ঢালছে একজন ঢালছে জানলার ফাঁকে দেখি ওকে সরিয়ে সুন্দরী নিজে ঢালে চাল সৌদাবিনীর হাত কাঁপে বুকের ভেতরটা কেমন করে ঘরে কি চাল দেখেনি সে উঠোনে ধান এলে ফেলত কার্তিক নিজের হাতে সেই ধান ভেনেই ঘর ভরে রেখেছে একটা চাল মাটিতে পড়লে খুঁটে তুলেছে চাল না লক্ষ্মী সোনাদানার চেয়েও বেশি কি যে দুঃখতার চালের মূল্য বোঝাতে আসে সুন্দরী চুরি করা চালের ব্যবসা করতে গিয়ে হার রে কপাল উপর হয়ে কপালটা একবার মেঝে ঠুকে নেয় সুন্দরী বলে কিলো ঘুমোচ্ছিস নাকি দে এটা দিলেই তো শেষ হয় তারপর কাজ শেষ করে শুকনো মুখ করে চুপ করে বসে থাকে সবাই কপালে হাত ঠেকিয়ে যোগমায়া ফিস ফিস করে দোহায় বাবা তারকনাথ এই স্টেশনটা পার করে দাও বাবা ওরা জানে বিশেষ একটা স্টেশনের কথা ধরা পড়ে বেশিরভাগ সব জায়গায় পয়সা দিয়ে কেটে মুক্তি পাওয়া যায় কিন্তু এখানে শক্ত পাহারা তাই বড় ভয় ওদের জংশন জংশনকে ওটা পার হয়ে গেলেই আবার কাজে মন দেয় নিচের থেকে চটখানাকে টানে আর সব চাল ছড়িয়ে পড়ে বাইরে সেগুলোকে কুড়িয়ে তুলতে হয় সুন্দরী বলে একটা করে খুঁটে তোল সদি পড়ে থাকে যেন এ আর পারিনি বাবু আদমন চালে আমার দর্শের যাবে গুণাগার এ আর পারেনি বাপু এই কথাটা সদীর মনে কান্নার ঢেউ তোলে বুকের মধ্যে উথাল পাথাল করে দুঃখের সাগর সত্যি আর পারে না সে এই চুরি করে পেট চালানো অপমান এবং অভিযোগ ছেলেটার কথা মনে পড়ে আহা কচি ছেলেটা সেই অন্ধকার শেয়াল মাঠের মধ্যে কুঁকুরে পিদিম জ্বালিয়ে কাঠ হয়ে বসে গেলে জড়িয়ে ধরে কাঁদে আমি না কিছুতেই না তুই আমারে কাকার কাছে এক খাই মা ছেলে দুজনেই কাঁদে ছেলে বলে কেন তুই আলি স্টেশন থেকে ওখানে কত লোক ছিল চেনা এখানে ওরা আমারে বাঙাল কয় হাসে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরতে ঘুরতে সৌদাবিনীর ওপর চোখ পড়েছিল সুন্দরী বলেছিল যাবি মা ব্যবসা করবি স্বাধীন ব্যবসা দুটো পয়সা আসবে এত কষ্টে থাকতে হবে না নাগ্রহে তখন রাজি হয়েছিল সে সুন্দরী ঘর দিয়েছে একখানা টাকা ধার দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে ব্যবসা বোঝায় তাই ওর কাছে কৃতজ্ঞ হয়ে আছে সে আর অন্যদের মতো সুন্দরী মুখরাও নয় মনটা নরম আছে এখনো অন্যদের হাসি ঠাট্টা ব্যাঙ্গের উত্তরে কতদিন বিরক্ত হয়ে সুন্দরীকে বলতে শুনেছে সৌদামিনী বাঙাল টাঙ্গাল বুঝিনি বাবু কষ্টে পড়েছে বলতেই এলো নিয়ে এলাম বা এমন বাঙাল বাঙাল করে মরিস কেন বাঙালরা কি মানুষ নয় স্টেশনে পৌঁছে চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই একসঙ্গে থাকলে ধরা পড়ার সম্ভাবনা বেশি কুলিরা জানে কোথায় পৌঁছে দিতে হয় বস্তাগুলোকে বাবু দাঁড়িয়ে থাকা রেলের লোক গার্ড সবাই এর জন্য আলাদা আলাদা পয়সা গুঁজে রাখে হাত ওরাও বাড়িয়ে থাকে এরাও বাড়িয়ে রাখে কথার চেয়ে কাজ হয় তাড়াতাড়ি সুন্দরী বলে দাঁড়া পেছনটাকে বেশি ছাড়িয়ে আসিস নি পেছনে রিক্সায় আছে সৌদামিনী তাকে ডেকে বলে দেয় বলে দিবি সুবল সখাকে টাকা আর আমি ফেলে রাখবো নি পারিস যদি আজই আনবি আদায় করে সুবল সখা বড় বাকি ফেলে রাখে টাকা একটু বেশি দাম পাওয়া যায় বলে ওর কাছে চাল দিতে হয় বটে কিন্তু টাকা আদায় করতে প্রাণ যায় নিজের অতি কষ্টে জমানো সমস্ত জীবন ধরে জমানো গোটা পঞ্চাশে টাকা নিয়ে কাজে নেমেছিল সে ভারী তো লাভ ঘোষ থেকে শুরু করে গুনাগার দিয়ে সারাদিন একটা টাকাও লাভ হয় কিনা সন্দেহ তবু তারই জন্য প্রাণান্ত পরিশ্রম অপমান প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয় সারাটা দিনের না খাওয়ার ঢকল ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেলে সে এ ব্যবসা ছেড়ে দিলেই বা খাবে কিসে তিনটে ছোট ছেলে নিজের পেটটাও তো আছে স্টেশন থেকে কত দূরে দোকান বাব্বা অসমান রিকশার ওঠানামায় শরীরে যেন ব্যথা ধরে যায় সৌদামিনীর খিদেই পেটের ভেতরটা মোচ আজ সকালে খেয়েও আসেনি সে মনটা খারাপ ছিল বলে গলা শুকিয়ে আসে তেষ্টায় সুবল সখার দোকানে যাবার সময় দেখল বেলা প্রায় শেষ হয়ে এসেছে এখানকার কাজ শেষ হলে স্টেশনে পৌঁছোতে হবে তাড়াতাড়ি সাড়ে ছটার গাড়ি যদি চলে যায় তবে আটটার আগে আর গাড়ি নেই ছেলেটাকে দুটো রেঁধে দিতে হবে তাড়াতাড়ি গিয়ে চালের ছোট বস্তারটা পাশের ঘরে রেখে এসে বেঞ্চটা গায়ের গামছা দিয়ে ঝেড়ে দিয়ে একটা হাত পাখা এগিয়ে দিয়ে সুবল সখা বলে নাও বসো যা রোদ একটু জিরিয়ে নাও বসে পড়ে সৌদামিনী বলে বসবার সময় নাই। টাকা কয়টা যদি সুন্দরী দিদি দেতে কয়ে দিল সে হবে এখন অনুরোধের দৃষ্টি নিয়ে সুবল বলে টাকা কি আর ফেলে রাখবো নাকি জল খাবে বলে এক গ্লাস জল এগিয়ে দেয় সৌদামিনী মুখে দিয়ে দেখে শুধু জল নয় মিষ্টি ঠান্ডা ঠান্ডা এক চমুকে সেটা শেষ করতে করতে একটা শিরশিরানি ভাব জাগে মনে স্টেশনে এক ধরনের লোকের আনাগোনা তাদের খুব কাছে এসে দাঁড়ানো দেখলে এমনি একটা গা ঠান্ডা করা ভাব চাপত দিন পরে মনের মধ্যে সেরকম গড়ে উঠল জলের গ্লাসটা শেষ করে ভোঁতা আর বোকা চোখে তাকিয়ে রইল ছেলে মেয়ে আছে তোমার সুবল প্রশ্ন করল। আছে এক ছাওয়াল মাত্র একটু ইতস্তত করে সুবল কি একটা কথা বলতে গিয়ে বলে না খানিক চুপ করে কি যেন ভাবে তারপর মৃদু স্বরে বলে রাগ যদি না করো তবে একটা কথা বলি সৌদামিনী ঘরের চারপাশটা একবার আবছায়ার মতো চোখ বুলিয়ে নিল সৌদামিনী তারপর ম্লান নিস্তেজ গলায় বলল কন কি কবেন আমার আবার রাগ আর বিরাগ বলি কি সুন্দরীর সঙ্গে ব্যবসা করা ছেড়ে দাও তুমি আমারও ত্রিসংসারে কেউ নেই ছেলেকে নিয়ে তুমি আমার এখানে চলে এসো তুমি ঘর সংসারের কাজ করবে আমি উপায় করে আনব অত্যন্ত সহজ সরল প্রস্তাব এরকম দু একটা প্রস্তাব স্টেশনে থাকতেও এসেছিল তার কাছে ছিটিয়ে তাই যেন গুটিয়ে গেল সৌদামিনী ওকে অসহায়ের মতো চুপ করে থাকতে দেখে সুবল বলে কথাটা আমি ভেবেছি তোমাকে দেখার পর থেকে বলিনি সাহস করে বড় লক্ষ্মীর মতো চেহারা আর স্বভাব তোমার ও চুরির ব্যবসা যে তোমার ভালো লাগে না তাও বুঝি আমি তবু সৌদামিনী গুটিয়ে থাকা ভাবটা যায় না মাথা নিচু করেই বসে থাকে প্রায় গোপন কথা বলার মতো করে সুবল বলে এই ব্যবসা আমারও ভাল লাগে না করি কেবল টাকার লোভে আসল ব্যবসা তো দেখেছ আমার ওই দর্জির কাজ এই ভালো এ সালা চালের জন্য জ্বালা কি আমারও কম পুলিশ দ্বারকার ভয়ে তটস্থ দুপাছের চালের উপরই যত নজর সালাদের তবু উত্তর না পেয়ে বিরক্ত মুখে সুবল বলে কি কি বলবে বলো না অন্যায় বলেছি কিছু কি ভাবছ কি ভাবা কি এতই সহজ সুন্দরী ছাড়তে যাবি কেন আর আমি বাঙাল আপনারা তো ঘেন্না করেন আমা করে তার উপর বিধবা মানের ভয়ে পালায়ে আসে শ্যাসে কি দুর্নাম কেনব ওসবের কোনোটাই মানি না আমি বাঙালও না বিধবাও না আর লোকে কি বললো না বাবুদের মতো আমাদের চলবে কেন। হঠাৎ মাথা তুলে বেলার দিকে তাকিয়ে চমকে ওঠে সৌদামিনী বলে সন্ধে হয়ে গেল যাবনে কেমন করি আমি একটা রিকশা করে যেতে বলে সুবল সখা ভাড়াটাও দিয়ে দিতে চায়। কিন্তু একা যেতে রাজি হয় না সৌদামিনী সুবলকে তখন উঠতে হয় পৌঁছে দেবার জন্য দোকান বন্ধ করে চাবিটা গুজে খানিকটা রাস্তা এগিয়ে এসে মাঝ রাস্তা থেকে একটা ডেকে বসে নিজে গুটিয়ে বসে জায়গা ছেড়ে দিয়ে গায়ের মেয়ে তার উপর বিধবা পরপুরুষের পাশে বসে যেতে সংকোচ তো হবেই সৌদামিনী সমস্ত শরীরটাকে শামুকের মতো গুটিয়ে আনে ভয়ে সংকোচে হয়তো মাথার উপর হুট তোলা রিকশায় লোকটা জড়িয়ে ধরতে পারে ওর অবস্থা বুঝি সুবল মুচকি হাসে অত ভয় পাচ্ছ কেন গো হাত পাখে দিয়েই বস না ভয়টা কিসের খানিক্ষণ চুপ করে থেকে গলাটা পরিষ্কার করে বলে বলছিলাম আসল কথার তো কোনো উত্তর দিলে না আমি তো রাজি আর তোমার আপত্তি থাকলে চালের ব্যবসা ছেড়ে দেব তো বললাম সৌদামিনীর কমে আসা ভয়টা আবার বাড়ে স্টেশনের পথ কত দূর একবার তাকিয়ে নেয় লোকটা বুঝি এখনই তার অধিকার কায়েম করতে চায় খানিক জোর গলায় তাই বলতে হয় কথা তো তোমারে এখনই দিতে পারি নি দেখি ভাববে হ্যাঁ হ্যাঁ ভেবেই দেখো তুমি সে আমি জোর করে মত আদায় করবো না তোমার তা সামনের দিনেই যা হোক কিছু একটা ভেবে এসো কেমন সৌদামিনীর নিঃশ্বাস ফেলবার শব্দ পেয়ে সুবল বলে বিশ্বাস করা আর না করা তোমার হাতে আমার অন্তরের কথাই বলেছি লোক আমি খারাপ না লোক যে খারাপ নয় সেটা টের পাওয়া পাশাপাশি কথাটা তা নয় সৌদামিনীর এখন ধানের দখল দিতে গিয়ে প্রাণ দেওয়া স্বামীর কথা মনে পড়ে তার মিতে কানাইয়ের কথা মনে পড়ে দেশ ঘর জমি ধান পাপ পূর্ণ মিলিয়ে মনের মধ্যে অন্ধকার নামে স্টেশনের আলো দেখতে পেয়ে সুবল বলে আমি এবার যাই তোমার দলকে পেয়ে যাবে ওখানে হঠাৎ সুবলের হাত শক্ত করে চেপে ধরে সৌদামিনী না না গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়ে যাও আমারে সাড়ে ছটার গাড়িটা একটু আগে ছেড়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় পরের ট্রেনটার জন্য সুবল স্টেশনের চায়ের স্টলের বেঞ্চিতে বসিয়ে কাপে করে চা খাওয়ায় গাড়ি এলে দুজনে একটা খালি কামরায় গিয়ে বসে থাকে পাশাপাশি চুপ করে থাকে যেন সব কথা ফুরিয়ে গেছে যেতে পারবে তো একা গাড়ি ছাড়ার ঘন্টা দিলে সুবল জিজ্ঞাসা করে চলন্ত গাড়ির সঙ্গে অনেক দূর এগিয়ে যায় যেন অনেক দূর চলে যাচ্ছে তার প্রিয় পরিজন আর বুঝি দেখা হবে না গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেলে জানলার কাছ থেকে সরে এসে ভেতরে বসে সৌদামিনীর দু চোখে জল আসে খালি কামরায় গায়ের মধ্যে কেমন ছম ছম করে মনে হয় এই সময়টি সুবল থাকলে যেন ভালোই লাগত এই ভয় ভয় ভাবটা একটুও থাকতো না তাহলে সেই গা ছমছম করা ভাব নিয়ে ঘরে এলে ছেলেটা আগুনের মতো গরম গা নিয়ে এসে চড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে তুই ছিলি নে মা শীতে আমারে কাঁপাইছে সারা ডা দুপুর অনুতাপে বুকের পড়ে যায় কপালে বুঝি সত্যি অনেক দুঃখ আছে তার বিধবা মানুষ ছেলের মা দেড় কুড়ি বয়স হতে চলল দেশ জমি জায়গা ছেড়ে এসেছে নইলে আবার নতুন করে সংসার করবার শখ জাগবে কেন মনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে সে থমথমে মুখে সুন্দরী ঢোকে বলে আজ সুবাসী আর হারানি ধরে নিয়ে গেছে একেবারে হাজতে চালান ওভাবে আর নেওয়া চলবে চাল পাপ পুণ্যের পুলিশে জগৎ থেকে সম্পূর্ণ এক অন্য জগতে চলে আসতে হয় বোকা ফোটা চোখে তাকিয়ে সৌদামিনী জিজ্ঞাসা করে তবে কি করব? উপায় আছে রে উপায় আছে এতক্ষণ পরে একটু হাসি মিশি মাখা কালো দাঁতে বলে বজ্জর আটনেরই গেরো যায় ফসকে দে আট আনা পয়সা দর্জিকে দিতে হবে ব্যবসাও রাখতে হবে তোরও আমারও নগলে পোড়াপের চলবে কি করে দর্জি বিস্ময়ে সৌদামিনীর কথা আটকে যায় দেখছিস কি এবার মেম সাহেবই পোশাক পরতে হবে যে উঠে আয় দেখি গুটিয়ে নিয়ে আসা মস্ত বড় একখানা চটের টুকরো তার বুক থেকে পিঠ পর্যন্ত বেঁধে ফেলে একবার মেপে নিয়ে বলে ঠিক হবে তোর আমি মোটা মানুষ আমার লাগবে বেশি পয়সা নিয়ে যাবার সময় বলে ভাবিস কিছু সব ঠিক হয়ে যাবে ওর চিন্তিত বিষণ্ন মুখের দিকে চোখ পড়তে বলে মর মাগি ছেলের জ্বর যেন কারুর হয় না কাঁদছিস কেন যাতে আমার ওখান থেকে চারটে খেয়ে নিস তুই কাল বোচাকে দিয়ে পাঁচু কোবরেজের কাছ থেকে ওষুধ আনিয়ে দিলে যাবে ভাবিসনি ছেলে বলে তোরে যদি পুলিশ ধরে নিয়ে যায় মা বলে কেঁদে ফেলে পাপ পূর্ণ এক নেমেছে উধাও হয়ে যায় মন থেকে আর সৌদামিনী বলে যাবি চলে এখান থেকে শোনা একজন আমাগরে নিয়ে যাতে চাইছে তোরে আমি লেখা পড়া শেখাবো ছেলে ভারী খুশি হয়ে বলে তাই চল মা ওদের মনের মধ্যে সুখের ছবিটা একবার জাগে আবার মিলিয়ে যায় সকালবেলা সুন্দরী নিয়ে এলো দর্জির তৈরি করা জিনিসটা গলার ওপর থেকে পেট পর্যন্ত একটা মস্ত বড় চটের টুকরো ভাঁজে ভাঁজে সেলাই করা পেছনে কাঁচুলির মতো কতগুলো দড়ি সুন্দরী বলে চালান দেখি কষের চালের ধামা এগিয়ে দিয়ে বলে ধর দেখি লম্বা করে তারপর কৌটই করে চাল ঢালতে থাকি সেলাই করা ভাঁজগুলোর মধ্যে হাঁ করে তাকিয়ে থাকে সৌদামিনী দরজা জানলার ফাঁকে ছালা গুঁজে চাল ঢালবার সময়ও এত আশ্চর্য হয়নি সে ধামার প্রায় সব চালগুলি ঢেলে নিয়ে সুন্দরী বলে আয় এদিকে তার পা থেকে কাপড় ফেলে দিয়ে বেঁধে দেয় শরীরের সঙ্গে চটের পরশ আর চালের ভ্যাপসা গন্ধে দম যেন বন্ধ হয়ে আসে ভীষণ মোটা মেয়ে মানুষের মতো হাঁপাতে থাকে সৌদামিনী এ আমি পারবো না আমি মরে যাবো ও সব পড়ে ও দিদি ছেলেটাও মায়ের অদ্ভুত সাজ দেখে হাও মাউ করে কাঁদে সুন্দরী রেগে ওঠে পারবো না তো করবে কেশুনি আমি এমন মোটা মানুষ আমি পারছি না আরো সবাই যে নেবে কষ্ট তো তাদেরও হবে না হয় চাল কিছু কম করেই নিও তোমারটাই পেট চালাতে হবে না ফিতেগুলো খুলে দিয়ে আবার চালগুলো ধামায় ভরে ফেলে তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে কান্নায় যেন গলা আটকে যায় সৌদামিনীর সে কাকুতি জানায় তিন চারটের দিন আমারে মাফ করে দেও দিদি দেখার কেউ নাই আমারও শরীরটা খারাপ তারপর জাতি তো হবি তোমাগরে যে পথ আমারও সেই পথ এ তো জানি তা না হয় নাই গেলে তুমি কটা দিন সুন্দরী এবার সহানুভূতিতে নরম হয়ে আসে বুঝিস তো দিদি পেটের দায়ী তো সব এই বা কদিন ব্যাটারা ঠিক ধরে ফেলবে দেখিস যত চোখ কি আমাদের দশের বিশ্বের চাল নিয়ে কি দালান তুলব আমরা সুন্দরীর কথা সৌদামিনীর কানে যায় না ও পথ খোঁজে এইবার গিয়েই সে সুবল শাখার প্রস্তাবে রাজি হয়ে আসবে তারপর চলে যাবে ছেলেকে নিয়ে তাতে যদি পাপ হয় সেই একই সময়ে কলরব করে মেয়েরা দৌড়ই গাড়ি ধরতে বস্তা নিয়ে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায় বটে কিন্তু চোখের দৃষ্টি যেন ঠিকরে বেরিয়ে আসে বড় বড় নিঃশ্বাস নেয় আর হাঁপায় চেনা জানা লোকের সঙ্গে দেখা হলে তারা হাসে খিগো তোমরা যেসব পাল্লা দিয়ে মোটা হচ্ছ ওরা গালাগালি করে চুপ কর না ডাকরা কে কোথা দিয়ে শুনবে হয়ে যাবে ব্যবসা করা বিকেলে ফিরে আসে স্বাভাবিক শরীর নিয়ে ওরা স্বাভাবিক মানুষের মতো নিঃশ্বাস নেয় সবাই বলে ছেড়ে দেব এই ছায়ের ব্যবসা দুপাশে চালের জন্য প্রাণ যেন অতিষ্ঠ হয়ে উঠল গো কিন্তু ছেড়ে দেব বলেও কেউ ছাড়তে পারে না কষ্টটা সেখানেই কটা দিন পরে ছেলে সুস্থ হয়ে গেলে কোনো অজুহাত দেওয়া যায় না সুবল সখার সঙ্গেও দেখা করা দরকার এখনো যদি তার মত বদলে না থাকে তবে সৌদামিনী মত দিয়েই আসবে আজ খানিকটা আশা থাকে বলে শের পনেরোর চাল নিয়ে চটের পোশাকটা খুব ভারী বলে মনে হয় না সুন্দরী বলে আর একটু জোরে হাঁট চালের ব্যবসা গরমে কষ্ট হয় হাঁটতে পারে না তবু চেষ্টা করে কেবলই মনে হয় আজই তো শেষ দিন তার চলতে চলতে ভাবে সুবল পরিশ্রম করে ফিরবে ছেলেটা স্কুলে পড়তে যাবে সেও দরকার হলে সুবলকে সাহায্য করবে আহা এক নিমেষে যদি পৌঁছে যাওয়া যেত সেখানে গাড়িতে উঠে কষ্ট হয় তেষ্টায় গলা শুকিয়ে আসে দুটো স্টেশন পার হয়ে গেলে সুন্দরীকে বলে একটু খুলি দিদি আর তো পারতে চিনে ছেলে মানুষ বাতাসিও বলে সত্যি খুলেই বসি একটু কোন স্টেশন এটা দেখি দাঁড়া বলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গিয়ে সুন্দরী চমকে সরে আসে তখনও প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায়নি গাড়ি খাঁকি পোশাক পরা লম্বা চওড়া দুজন লোক গাড়ির হাতুল ধরে উঠে পড়ে ওদেরই কামড়ায় সঙ্গে মস্ত লাঠিধারী সে পায় নিমেষে মেয়েদের মুখগুলো শুকিয়ে যায় বুকের মধ্যে সবাইয়েরই থরফর করে দুজনেই দরজায় পিঠ দিয়ে একটু দাঁড়ায় জামাই বুকে অনেকগুলো রোদ পরে চকমক করে দাঁড়িয়ে ছুঁচলো একজন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে মেয়েদের যেন কাঠের পুতুল চুপ করে দাঁড়িয়েই থাকে অ্যাটেনশনের ভঙ্গি নিয়ে মাঝ বয়সী কম বয়সে মোটা মোটা অনেকগুলো মেয়ে পাশাপাশি বসে তবু ওদিকের দরজার কাছে বসে থাকা সৌদামিনীর দিকেই যে ওদের চোখ পড়েছে ফ্যাকা সে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে রেখেও সেটা সে বুঝে ফেলে মেয়েরা ভোঁতার বোবা দৃষ্টি নিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকে নড়ে না শব্দও না একটা সিগারেটের দুটো বড় বড় টান দিয়ে পায়ের নিচে জুতো দিয়ে পিষে একজন অফিসার হঠাৎ অদ্ভুত ক্ষিপ্র হয়ে উঠে বাতাসের সামনে গিয়ে দাঁড়ায় চাল নিয়ে শালি বারকা শিঘরে হাওমাও করে বাতাসে আর্তনাদ করে ও বাবু পায় পরি বাবু আজকের মতো ছেড়ে দাও বাবু দাঁত বার করে তৃপ্তির হাসি হাসতে থাকে পেছনের লোকটা সেই আবার এগিয়ে এসে বাতাসের কাপড় চেপে ধরে আর একজন সম্মতির দৃষ্টি নিয়ে সামান্য দূরে সরে দাঁড়ায় রিভলভারটা বার করে হাতের উপর না চায় মেয়েগুলোর ভয়ে আড়ষ্টতায় দম আটকানো ভাবটা ওরা খুব উপভোগ করছে সেটা ওদের চোখ দেখলেই বোঝা যায় সৌদামিনী হঠাৎ উঠে গাড়ি থামাবার শেখলটার দিকে হাত বাড়াতেই একজন গিয়ে একজন এগিয়ে গিয়ে হ্যাঁচকা টানে হাত নামিয়ে দেয় বড় যে শখ চাঁদ শেকল টেনে গাড়ি থামাবে চুরি করে ব্যবসা করে আবার তেজ দেখো সৌদামিনী রাগে হাঁপায় চোখ দুটো জ্বলে ওঠে তালি নামিয়ে যাও যা পারো স্টেশনে নামিয়ে করো পাঁচজন লোকের সামনে বিচার হোক পুলিশে দাও হাজতে পড়ো তা না চলন্ত গাড়িতে উঠে মেয়ে গোরে কাপড় ধরে টানাটানি কি চাল ধরা না দিয়ে আসে অফিসার একজন ভারী যে গর্জন সরকারি লোক ভয় একটু ভাবছিস আমরা জানি নে চাল নিয়েছিস কোথায় সব শালির কাপড় খোলা বাজ পেছনের দরজাটা বাতাসে কখন যেন খুলে গেছে কিন্তু সেদিকে তাকাবার অবসরও থাকে না লোকটা যতই এগিয়ে আসে বুকের কাপড় শক্ত করে চেপে ধরে বিস্ফারিত চোখে সৌদামিনী পিছিয়ে যায় এতটুকু কুণ্ঠা নেই চেপে ধরে সরকারি লোক বলে খোল কাপড় সেপাইটার মুখখানা ফ্যাকাসে হয়ে ওঠে সেই যে চোখ নামায় আর তোলে না রুদ্ধ কান্নায় শরীরটা দুলতে থাকে সৌদামিনীর তীব্র ঘৃণায় ঠোঁট দুখানা কুঞ্চিত হয় শেষে প্রাণপণ শক্তিতে লোকটার চুলের গোছা মুঠি করে চেপে ধরে দুহাতে অফিসার বারে বারে মাথা নাড়ায় ছাড়াতে পারে না কষ্ট হয় খুব চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসে শেষ উপায় হিসাবে বুট শুদ্ধ পায়ের একটা জোর লাথি কষিয়ে দেয় মেয়েটার পেটে তাতেই কাজ হয় কাপড়খানা থেকে যায় হাতে খোলা দরজাটা দিয়ে সৌদামেনি কেবল ছিঁটকে বেরিয়ে যায় কাপড়ের শেষ প্রান্তটাই সামান্য একটু টান পরে ভদ্রলোক নোংরা জিনিসে হাত পরার মতো চমকানো ভাব নিয়ে কাপড়খানা কেউ জানলা গলিয়ে ফেলে দেয় বাইরে বাতাসে ভেসে ভেসে উড়ে যায় সেটা শেষ হল আজকের গল্প পাঠ আমাদের গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার আমাদেরকে উৎসাহ দেবার এই অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ